দেশি মন প্রবাসী জীবন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসীর রোজনামচার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি প্রমিতা আপনাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে এখন অনেকটাই ঠিক আছি। আজকে শনিবার আর এখন বাজে হচ্ছে দুপুর 12:30। তো এই দুপুর 12:30 থেকেই ব্লগটা শুরু করছি। আজকে সকালে অনেকক্ষণই উঠে গেছি, সকালে প্রায় 7:30 করে উঠে গেছি। আর তারপর ওঠার পর একটু ঘরটা ঠিকঠাক করছিলাম, এখনও পুরোপুরি হয়নি, দেখতেই পাচ্ছেন খাটটার কি অবস্থা হয়ে সব কিছু এরকম ছড়িয়ে রয়েছে। অর্ধেকটা কাজ হয়েছে আর এখনও অনেকটাই বাকি। আপনারা যদি খেয়াল করে থাকেন, ওই টেবিলটার সামনে এখানটা সোজাসুজি করে সোফাটা ছিল, সোফাটাকে সরিয়ে এইভাবে রেখেছি, তাহলে এইখানে জায়গাটা অনেকটা বেশ বেশি পাওয়া গেছে। আর এখানে সোফাটা রাখলে সোফার সামনে যে টেবিলটা ছিল সেই টেবিলটাও রাখতে পেরেছি, নাহলে লোকজন এলে বসলে খুব অসুবিধে হয়। আপনাদের তো আগেই বললাম যে পুরোপুরি গোছানো হয়নি, সব এখনো অগোছালো হয়েই পড়ে রয়েছে, আধা হয়েছে। আর আজ যেহেতু শনিবার, আর আজকে আমরা ভেজ খাই শনিবার দিন, আর হঠাৎ করে দেখলো যে সুমন্ত যে পাউরুটি নেই, অনেক কিছু নেই বাড়িতে, তাই সুমন্ত বলল তাহলে তাড়াতাড়ি করে একটুখানি বাজার থেকে জিনিসপত্রগুলো আগে কিনে নিয়ে আসুক, তারপর খাওয়া দাওয়া করা যাবে। তো ওই সামনে পাশেই যে গ্রসারি স্টোরটা আছে ওখানে গেল একটুখানি জিনিসপত্রগুলো আনতে, বাজার করতে সোজা কথা। আর বন্ধুরা, এই দেখুন গ্রসারির সব আইটেমগুলো চলে এসছে। আপনাদের তো কালকে বলছিলাম না যে অনলাইনে কিছু গ্রসারি আইটেম অর্ডার করেছি, তো সেগুলো তাহলে চলুন আপনাদের দেখাই যে কী কী অর্ডার করেছিলাম। একটা তো নিয়েছি এই চকলেটের একটা বক্স, এরকম এর ভেতরে অনেক ছোট ছোট চকলেট আছে, বাচ্চারা যাদের আসবে তাদেরকে দেবার জন্য এই বক্সটা নিয়েছি। এর ভেতর 25টা মতো লেখা আছে যে ছোট ছোট প্যাক আছে, দাঁড়ান খুলি এটা। এই যে এরকম টাইপের ছোট ছোট সব বক্স আছে, বাচ্চাদের গিফটের জন্য বেশ ভালো, তো এগুলোই নিয়েছি। আর দেখুন এরকম টামলারগুলো নিয়েছি, এগুলো বাচ্চাদের জন্য নিয়েছি, কি মিষ্টি দেখতে না, কালারগুলো খুব সুন্দর। চারটে নিয়েছি টোটাল, দুটো নিয়েছি পিঙ্ক কালারের আর দুটো ব্লু। অ্যাকচুয়ালি টোটাল চারজন বাচ্চা আছে, দুটো ছেলে আর দুজন মেয়ে, তো সেই হিসেবে এই কালারগুলো পছন্দ করেছি। আপনারা প্লিজ বলবেন তো যে কেমন লাক লেগেছে আপনাদের এগুলো। আর এগুলোও তো বুঝতে পাচ্ছেন পুচকেদের জন্যই নেওয়া হয়েছে, এরও ডিফারেন্ট চারটে কালার রয়েছে, চারটে কালার নয়, দুটো গ্রিন আর দুটো আলাদা কালার। আর এবার আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটা ডিনার সেট। দেখে বলুন তো বন্ধুরা এটা দেখতে কেমন হয়েছে। টোটাল 50টা সেট আছে, 25টা বড় প্লেট আর 25টা ছোট প্লেট। এটা কিন্তু জানেন তো যে কাঁচের যে অরিজিনাল ডিনার সেট হয় এটা কিন্তু সেটা নয়, এটা কিন্তু ডিসপোজেবল, মানে ইউজ অ্যান্ড থ্রো। এখানে পার্টি হলে বা বাড়িতে লোকজন এলে বেশিরভাগ সময় লোকে এরকম ডিসপোজেবল প্লেটই ইউজ করে, তার কারণ এখানে তো জানেন যে কাজের জন্য কোনো লোক পাওয়া যায় না, বাড়ির সব কাজ নিজেদেরই করতে হয়, তাই জন্য আর কি। আর তারপর এত প্লেটই বা কোথায় পাওয়া যাবে, আর তারপর সেগুলো ধোয়াধুই আর এক ঝামেলা, সেই জন্য সবাই এরকম ডিসপোজেবল প্লেট টাইপেরই ইউজ করে। এটা প্লাস্টিকের প্লেট, আবার কাগজেরও পাওয়া যায়, কিন্তু এটা দেখতে ভালো বলে এটাই নিলাম। আর একটা এটা একটা নিয়েছি রুম ফ্রেশনার, এটা একটা নিয়েছি। এই ফেব্রিস কোম্পানির এয়ার ফ্রেশনারের অনেক রকমের সেন্ট পাওয়া যায়। গন্ধটা আগে একবার নিয়েছিলাম, এই পার্টিকুলার এই মুনলাইট ব্রিজটা, এটা বেশ ভালো লেগেছিল, তাই জন্য এটাই আরেকবার অর্ডার করলাম। আর নিয়েছি অনেকগুলো স্পুন, এগুলো স্টিলের স্পুন। এমন একটা জিনিস যতই থাকে সবসময় যেন কম পড়ে, আর যদি সেট কেনা হয় তাহলে কি হয় বলুন তো, এমনি স্পুনগুলোর সাথে সাথে আবার ওই কাঁটা চামচ ছুরি ওগুলোও থাকে, কিন্তু ওগুলো তো অত ইউজ হয় না, এমনি যে চামচ সেগুলোরই বেশি ইউজ হয়, তাই এখন শুধু চামচগুলোই অর্ডার করেছি, টোটাল 12টা চামচ অর্ডার করেছি। আর একটা নিয়েছি চিপসের এরকম একটা প্যাকেট নিয়েছি। লেজের অনেক ফ্লেভার আছে, কিন্তু আমার এই ক্লাসিক ফ্লেভারটাই বেশি ভালো লাগে। এই একটা লেজ নিয়েছি, কুরকুরের প্যাকেট নিয়েছি দুটো, যখন কুরকুরের দুটো ফ্লেভার নিয়েছি। আচ্ছা, আর এটা একটা নিয়েছি ললিপপের একটা বড় প্যাক, এর মধ্যে টোটাল কতগুলো ললিপপ আছে, টোটাল 100টা ললিপপ আছে, কিন্তু অ্যাকচুয়ালি এত বড় প্যাক আসবে বুঝতে পারিনি। বাচ্চাগুলো ললিপপ ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম ললিপপের একটা প্যাক নিই, কিন্তু এটা অনেক বড় প্যাক নেওয়া হয়ে গেছে, যাকে অনেক দিন চলে যাবে। আর একটা ভুজিয়া নিয়েছি, এটা নিয়েছি একটা স্ট্রবেরি,
ভাবছি একটা ফ্রুট স্যালাড করে দেবো, সেই জন্য এইগুলো ফ্রুট গুলো আনিয়েছি। এখানে এরকম স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রাসবেরি, অনেক রকম বেরি কিন্তু এখানে পাওয়া যায়। মনে হয় এইটা থেকে সামহাউ লিক করে জলটা বেরিয়েছে। এটা হচ্ছে আনারস, এখানে এরকম আনারস কেটে বিক্রি হয় প্যাকেটে, এখন ইন্ডিয়াতেও বিক্রি হয়। তো এই আনারসটা এরকম কাটাটাই নিয়েছি, কিন্তু আনারস নাহলে আমার বাড়িতে কাটতে ভীষণ অসুবিধা হয়, আমি একদম পারি না ঠিক করে, আর অনেকটা বড়ও হয়, তাই জন্য আনারস নিলে সবসময় এরকমই নিই। এটা নিয়েছি ক্যান্ডেল একটা জন্মদিনের কেকের জন্য, কেকটা অর্ডার হয়ে গেছে, এখন বলবো না কিরকম কালার বা কিরকম অর্ডার করেছি, কালকেই দেখাবো। আর এটা হচ্ছে একটা ক্যান্টালোপ বলে, কিরকম বলুন তো, অনেকটা ওই খরমুজার মতো কিন্তু বেশ মিষ্টি হয়। এটা ওই চিক পিস, মানে কি বলবো, কাবুলি চানা, যেটা কাবুলি ছোলা ছোলা যেটা হয় সেটা নিয়েছি। এই কাবুলি ছোলার একটা স্যালাড করব, সেই জন্য নিয়েছি কাবুলি ছোলাটা, আছে না ফুরিয়ে গেছে ঠিক কি নেই। এক নিয়েছি এই শশা নিয়েছি, শশাটাও লাগবে স্যালাডে। আর হচ্ছে আম, দুটো আম চ্যাট চ্যাট করছে। আর এটা একটা হচ্ছে মাস্টার্ড, ওই যে বললাম না আনারস থেকে রসটা বেরিয়ে পুরো সব চটচট করছে একদম, আর এই চটচট করলে আমার খুব বিরক্ত লাগে। আর এরকম কোল্ড ড্রিঙ্কসের প্যাক নিয়েছি, এটা নিয়েছি একটা সেভেন আপ, এগুলো সব জায়গা জায়গা ঠিক করে রাখতে হবে। আর একটা বড় কোকের পেট বটল নিয়েছি, এর থেকে আবার একটু চিনি পড়েছে মনে হচ্ছে, ওই চিনির জায়গাটা থেকে চিনিটা একটা জায়গায় রাখতে হবে। আসলে হুইল চেয়ারে এরকমভাবে হয় না, এটা খুব অসুবিধা হয় জিনিসপত্র রাখা করা। এটা একটা নিয়েছি হচ্ছে হুইপিং ক্রিম নিয়েছি, একটা ফ্রুট স্যালাড বাড়িতে বানাবো। ফ্রুট স্যালাড বানাবার কিছু নেই, খুবই ইজি, যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো জানেনই, তবু আমি কীরকম করে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো একটা এই হুইপিং ক্রিম নিয়েছি, এটা আর একটা কোল্ড ড্রিঙ্কসের এরকম ছটার একটা ক্যান নিয়েছি, ছটার ক্যান নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে একটা মধু, মধু শিশি নিয়েছি এটা, আর একটা লেবু। এর ভেতর দেখুন চিনি সব গুঁড়ো গুঁড়ো, চিনির প্যাকেটটা সামহাউ খুলে মুখটা সব চিনিগুলো পড়েছে। এখানে কিন্তু একদম গুঁড়ো চিনি, ইন্ডিয়াতে যেমন আমাদের দানা দানা চিনি হয় না, ক্রিস্টাল চিনি হয়, এখানে কিন্তু ওরকম চিনিটা প্রায় পাওয়াই যায় না, এখানকার সমস্ত দোকানে একদম গুঁড়ো চিনি পাওয়া যায়। আর এই ক্রিস্টাল চিনি যদি দরকার হয় তাহলে ইন্ডিয়ান শপে গেলে, কোনো কোনো শপে ওই ক্রিস্টাল চিনি রাখে, নাহলে এখানে চিনি মানে হচ্ছে একদম গুঁড়ো, নুনের মতো, এরকম এরকম গুঁড়ো চিনি এখানে সব জায়গায় পাওয়া যায়। এইগুলো ব্যাগগুলো আজকে ফেলেই দেবো, ব্যাগগুলোর ভেতরে সব ভিজে টিজে গিয়ে একদম নোংরা হয়ে গেছে, নাহলে এই ব্যাগগুলো বেশ ভালো রেখে দিই, অনেক এমনি জমেও গেছে, এগুলো ফেলেই দেবো। সুমন্তু এলে জিনিসপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়েও রাখতে হবে। আর একটা এই শশা, এটা তো দেখালামই। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি যে অর্ডারগুলো কালকে দিয়েছিলাম সেগুলো। আর এই টোটাল অর্ডারটায় দাম নিয়েছিল $150 মতো, $150 মানে হচ্ছে ইন্ডিয়ার টাকাতে মোটামুটি ওই 9,000 টাকার কাছে। আপনাদের তো আগেই বলেছি যে এখানকার খাবার দাবারের জিনিসপত্রগুলো অনেকটাই দামি হয়। তারপর দাঁড়ান, এগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখি, আমি বেশি কিছু গুছিয়ে রাখতে পারবো না, সুমন্ত এলে ওর হেল্পেই বাকিগুলো গুছোতে হবে, কারণ আমি হুইল চেয়ারে করে কী করে এবার জিনিসগুলো নিয়ে যাবো আর রাখবো। এখন বাজে 9:45, অনেকটাই টাইম মাঝখানে কেটে গেছে, অনেকটাই টাইম মাঝখানে ভিডিও করা হয়নি, আপনাদের ওই সব জিনিসপত্রগুলো দেখালাম, তারপর সব ঠিকঠাক করে কিছুটা তুলে রাখলাম, সুমন্ত এলো, সুমন্ত আবার কিছু বাজার করে এনেছিল, সেগুলো সব গুছিয়ে রাখা হলো। আর সুমন্ত যেগুলো বাজার করে এনেছিল রোজকার জিনিস, তাই সেগুলো আর কিছু আলাদা করে দেখায়নি। আর আজকে আমি প্রথম উঠে কিছু রান্নাও করেছিলাম, রান্না করেছিলাম মানে বেশি কিছু নয়, সুমন্ত একটুখানি করলা, তারপর ঢ্যাঁড়স, শাক এগুলো নিয়ে এসেছিলো, তো শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর করলা ভাজা এগুলোই করেছিলাম। যেহেতু আজকে শনিবার, পুরোই আমরা নিরামিষ খাই, তাই জন্য মানে মেয়েটা যে খাবারগুলো দিয়েছিল তাতে পেঁয়াজ রসুন ছিল বলে সেগুলো বেশি কিছু খাওয়া যায়নি, তাই এগুলো একটু টুকটুক করে বানিয়ে নিয়েছিলাম। কিন্তু তখন যখন বানিয়েছিলাম তখন এতটাই দেরি হয়ে গেছিলো যে আর ক্যামেরা অন করে সেগুলো কিছু করতে পারেনি। আর ওই সব করে তারপর জানি না কেন ভীষণ টায়ার্ডও লাগছিল, দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 5টা বাজলো, আর তারপর একটু ঘুমিয়ে গেছিলাম, দিয়ে এখন উঠলাম তখন 8:30 নাগাদ।
আপনাদের তো আমি আসল জিনিসগুলোই দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই ফুলের বাঞ্চগুলো। ফুল আমার ভীষণ ভালো লাগে জানেন। একটা নিয়েছি এই গোলাপের এই কালারের বাঞ্চটা, আর একটা নিয়েছি রেড রোজের বাঞ্চ। সুমন্ত জন্মদিন বলেই এই রেড রোজের বাঞ্চটা নিলাম। আর একটা কথা কি জানেন, আমি যখন অনলাইন গ্রসারিতে অর্ডার করছিলাম তখন কিন্তু অনলাইনে এই ফুলগুলো অ্যাভেলেবেল ছিল না, কিন্তু আমি জানতাম যে ওয়ালমার্টে ফুল থাকে, তাই আমার যে পার্সোনাল শপার আমার জন্য অ্যাসাইন হয়েছিল তাকে রিকোয়েস্ট করাতে সে আমাকে দেখালো যে কী কী ফুল আছে, সেখান থেকে আমি চয়েস করলাম। আর ওই পার্সোনাল শপারের যে কথাটা বললাম, আপনারা হয়তো ভাবছেন সেই জিনিসটা কি, সেটা হচ্ছে এখানে যদি আপনি কোনো গ্রসারি শপিং করেন অনলাইনে, তখন আপনি অনলাইনে যে যে আইটেমগুলো নিতে চান সেগুলো অ্যাপ থেকে সিলেক্ট করে অর্ডার দিলেন। সেটা তো ইন্ডিয়াতেও আমরা এখন দিই, অনেক অ্যাপ এখন আছে ইন্ডিয়াতে অনলাইন গ্রসারির জন্য, ব্লিঙ্কিট আছে, বিগ বাস্কেট আছে, আরও হয়তো অনেক অ্যাপ আছে। এই দুটো অ্যাপ আমি যখন ইন্ডিয়া থাকতাম ইউজ করতাম, তাই এগুলোরই নাম নিলাম। কিন্তু ক্যানাডাতে যেটা একটু আলাদা সেটা হচ্ছে, আপনি অর্ডারটা দিলেন, অর্ডারটা দেবার পর আপনার জন্য একজন পার্সোনাল শপার কিন্তু অ্যাসাইন হবে, এবং যে আপনার সাথে ডাইরেক্ট ফোন করে বা চ্যাট করে আপনার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু শপিংটা করবে। ধরুন আপনি 10টা আইটেম অর্ডার করেছেন, 10টা আইটেমের মধ্যে হয়তো 8টা আইটেম রয়েছে শপে, কিন্তু 2টো আইটেম ধরুন অ্যাভেলেবেল নয়। এখানে অনেক ক্ষেত্রেই এরকম হয়, তখন ওই ছেলেটি আপনাকে, ওই ছেলেটি বা মেয়েটি ওই টাইপের আর কী কী অপশান আছে আপনাকে দেখাবে, অথবা হয়তো আপনি কিছু কিছু আইটেম দেখলেন যে অনলাইনে শপিংয়ে অ্যাপে খুঁজে পেলেন না, তখন হয়তো আপনি তাকে পার্সোনাল চ্যাট করে বললেন যে ভাই আমার আরও এই এই দুটো তিনটে আইটেম আজ দরকার, তুমি কি একটু এই আইটেমগুলো দোকানে দেখতে পাচ্ছ, তাহলে এই আইটেমগুলো আমাকে একটু কিনে আমার জন্য একটু নিয়ে নিও। যেমন আমি এই ফুলগুলোর কথা বললাম, ওইগুলো এক্সট্রা হলো, এবং এক্সট্রা যে পেমেন্টটা সেটা অটোমেটিক্যালি আমার যে কার্ড আছে সেখান থেকে কিন্তু পেমেন্টটা চলে যাবে। তো এই পার্সোনাল শপারের যে এক্সপিরিয়েন্স এটা কিন্তু আমার এখানে খুব ভালো, যেহেতু আপনি যে শপিং করছে তার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন, সে আপনাকে ফটো শেয়ার করবে, আপনি তাকে বলতে পারবেন যে না এটা নেবো না এটা নেবো। এখানে এক্সপিরিয়েন্সটা কীরকম বলুন তো, যে আপনি ঘর থেকে অর্ডার দিলেন এবং আপনার হয়ে কেউ একজন দোকানে গিয়ে শপিংটা করে দিল, এইরকম একটা এক্সপিরিয়েন্স হবে, রাদার দ্যান জাস্ট জিনিসগুলো ডেলিভারি করে গেল। যাই হোক, কথায় কথায় ব্লগটা অনেকটাই লম্বা হয়ে গেল, তাহলে আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেখবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ব্লগ, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা, কাল দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে।